হলো পাখি দেখ পানি ঘন দাঁতের খবরই নাই দাদা ওই দাদা চালু হই নাও ও শোনা তুমি যা আচ্ছা কি কইছে এত খেবা দরছস কে খেবা দরছি কে যাব তো পাত্রে দেখ পানি গা তোমার বাইরে কত লড়াই কে বিয়া করবা নি গা তো খেবা দরছস কিন্তু পাত্রী তোর কম দেখলাম না বেকেই কয় পোলা বেকার কোনো কাম কাজ নাই এরকম আখাইডা বেক বখাইডা পোলা মানের কাছে মানছে মেয়ে বিয়া দিবার চায় হ্যাঁ আমি কাজ কাম দেখি করমু হ্যাঁ আমি কাজ কাম দেখি করমু এই যে তাকে যে জায়গা জমি ওনা তো দেখুন শুধু আঙ্গই আঙ্গই কাজের ভাগে সুখের আছে কি হ্যাঁ খালি পেছল বারে কাম করছ না কাজ করছ না কর্মনি সংসার আছে জায়গা জমি আছে বেসা বেসা খামু খালি ও আমি যখন মরুম না তখন তোর বেসা বেসাই খাওয়ান লাগবো দেহিস আচ্ছা নুজাই নুজাই যদি পাত্র পছন্দ হয় এই তালে থুয়ে যাম না গো আচ্ছা ঠিক আছে এই নিয়ে যাম না বুঝছো আচ্ছা ঠিক আছে আহ আমার পছন্দ হয়েছে পছন্দ তো আমার হইছে তাই না না মুখ দেখ কইলে কি নিয়ে যাওয়া যায় কথাবার্তা কোন লাগবো না ওরে কিছু জিগান লাগবো না তাই কথাবার্তা কইয়াও আমরা কি থাকি হ্যাঁ বজরে ভাই কে এলো বহ নাই আচ্ছা তোমার নাম কি আমার নাম কাজল বাহ সেরকম তো কত সুন্দর একটা নাম তাই দেখছতে তা ওহ যেই বসে আর হইবা নাম গো আচ্ছা নাতি হ্যাঁ পাত্রী তোর পছন্দ হইছে তো পছন্দ হইছে মানে 100 বার তাহলে অঙ্কেল ঝাপটা খালি আরে না তাহলে এখন বিয়ার কথা কওয়া যায় তাই না বিয়ের কথা কই হলো আগে না আমার একটা কথা বলার আছে বিয়ের কথা পাকা করবেন তার আগে আমি একটা কথা বলতে চাই পাগল কও তুমি কথা কবা তোমার কথা তো ভাল লাগবে বুঝো না কেনে কে কও তুমি কও আমি কেন শুনমু আচ্ছা আপনি কি করেন এই ওখানে তো ধুম লইলাম আরে না আমার নামে অনেক জমি জমা আছে ওইগুলো চাষাবাদ করি কামলা জামলা নিয়ে কোনো কিছুর অভাব নাই আচ্ছা আপনার কি অ্যাকাউন্টে অনেক টাকা আছে ও নিয়ে কোনো চিন্তা ভাবনা করবে না আরে ন্যাশনাল ব্যাংক ভর্তি টাকা আমার আমার নামে লক্ষ লক্ষ টাকা আছে আচ্ছা আপনি কয়টা বাড়ি আছে শহরে বাড়ি তিনটা আমার গ্রামেও দুইটা আছে আচ্ছা আপনার হের কি হল এলা দাদা জায়গা জমি সব কি আপনার নামে হ্যাঁ সবই আমার নামে তাহলে এক কাজ করি হ্যাঁ বিয়ে করে কি করবো বিয়ের আপনারই করি এটা আর কি কও আমার তো বয়স হয়ে গেছে গা আমি এখন বিয়ে করে কি করবো বিয়ে তোমার ওরই করুন না বুঝে না মনে করেন যে আপনি বুড়া হয়েছেন আপনার ছয় সম্পত্তি তো আর বুড়া হয় নাই আর তাছাড়া মানুষ হিসাবে আপনি খারাপ না এই বয়সের দিকে এই জায়গা সবের নিকে বল দাদার বয়স কই নাইলো না এই তুই চুপ থাক তুমি চিন্তা ভাবনা করে কইতাছো তো আমি মনে করেন যে এতক্ষণ দুই পায়ের উপরে দাঁড়াছিলাম মানে এক পায়ের উপরে দাঁড়াই এই দেখো তুই এই চিন্তা ভাবনা তো তুই আরে না তুই যদি খেলে সে বেমানি করে সম্মান নাই তোরে তোর কপাল আছে শুনে আজকে দাদালম জি হ্যাঁ কথা কইছ না কথা কথা কি চোখ না খালি আজকে বেমানি করনি আজকে খবর আছে রে এই এই আপনি কি করতেছ বহন বহন ঠিক আছে কেনে বেমানি গেলে খবর আছে চুপ করে থাক তুই আচ্ছা ঠিক আছে এত ঘন নিজের বুড়া বুড়া মনে হইলো এখন কেমন যেন ঠাস কইরে বয়স 20 বছর কমে গেছে গা তুই নিয়ে ঘুরে কে রে তোর মাথা তো ঘুরবই তোর মাথা ঘুরব না যে সুন্দর জিনিস মাথা ঘুরব না কি দেব আবাই পাইছরি তুই আমাকে কি পাইছা হ্যাঁ তোমার কথা কই হোন দেখ মনে করি যে বিজয় গামছা যদি সিফলে তাহলে কিন্তু দুই ফুটা বাইর হয় ওর ভিতে থেকে এখন তো তা বাইরব না বুঝছস কি ওর ভিতে থেকে তো হামুকে বাইরব না রে শালা এটা কি তুই জানোস এটা জানতো তোর দাদি হ্যাঁ দাদি জানতো এই শুনেন হের ভিতর থেকে কি বারবার না বারবো এটা তোমার দেখার দরকার না হে বিয়া করার দরকার হে কয়দিন
বসলে বসবো না বসলে না বসো জমি দি আমারে নিয়েছে আরে পরে দেখা যাব জমি নি গা বিয়া করবা দেখছ জমি নি গা তোরে বিয়া করব তোরে বিষ খেলে রেখে মারবো ওই শালা আমারে তো জমির জন্য বিয়া করি ওই শালা তোরে বিয়া করবার চাই না কে ক এ আমারে বিয়া করবার চাই না আমি যে বেকার শালার আসলে কি ভাই দেখছেন কি ভাই পরিস্থিতি কত খারাপ মনে করলেন যে আমি বেকার মানুষ আমার কাছে বিয়ে হবার চাই না আর ওই যে বুইরা সাগা জমি আছে বুইরার কাছে বিয়ে হবো আসলে মনে করলেন যে বেকার থাকা ভালো না বুঝছেন কি কামাই রোজগার করলি মনে করলেন যে পাত্রী দেখবো না গেলে পাত্রীর পুচুত করে বিয়ে হবো